본인들이 본인이 대단한 거죠. 애기라도 해야 되고. পীরগঞ্জে খেজবতপুরে দুজন শিশু ধর্ষণের ঘটনায় মামলা রুজু হয়েছে। একজন শিশু ভিকটিমের বয়স 10 বছর আর একজন ভিকটিমের বয়স 7 বছর। মামুন নামে একজন অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। অন্যদিকে শিশুদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে, মামলা তদন্তাধীন। আশা করি তদন্তে মামলার সব কিছু পরিষ্কার হয়ে যাবে, আমরা তদন্তের পরবর্তী ফলাফলের জন্য অপেক্ষা করি।